ফেসবুকে আমরা যখন কোনো কিছু ভিডিও দেখি, অর্থাৎ আমাদের ভিডিও দেখার একটা ইন্টারেস্ট থাকে, কারণ অনেক সময় কি হয়, আমি এখান থেকে কেন দেখাচ্ছি বলছি, এখানে দেখুন ভিডিও সেকশনে যখন আমরা যাই, এখানে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের দেখতে পাই। উপরে তো অনেক কিছু রয়েছে, রিলস থেকে শুরু করে সব কিছু রয়েছে, এবং ওই যে ছোট ছোট পার্টগুলো দেয় না মুভির, সেগুলো তো আমার ব্যক্তিগতভাবে দেখতে খুব ভালো লাগে। কিন্তু প্রবলেমে পড়ে যাই তখন যখন কোনো একটা কারণবশত হয়তো কিছুটা দেখলাম, বাকি থেকে গেল, পরে আর সেটাকে খুঁজে পাওয়া যায় না। কিংবা অনেক সময় কি কোনো একটা ভিডিও হয়তো ভালো লেগেছে, তো সেই ভিডিওটা আমি কি করলাম যে সেভ করে রাখলাম, এখানে সেভ ভিডিও সেভ করে রাখলাম পরে দেখবো বলে, কিন্তু সেটাও আর দেখা হয় না, কোথায় যে আছে খুঁজেই পাই না। তো আজকের ভিডিওতে এটা আপনি ক্লিয়ার কাট বুঝতে পারবেন যে কোনো একটা ভিডিও কিছুটা দেখেছেন, বাকিটা দেখতে চান, হারিয়ে গিয়েছে, কোথা থেকে খুঁজে পাবেন, কিংবা কোনো একটা ভিডিও আপনার খুব ভালো লেগেছিল, সেটা আরও একবার দেখতে চান কিন্তু কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছেন না, সেটা আপনি খুব ইজিভাবে খুঁজে পাবেন। আর সেভ করা ভিডিওগুলো তো অবশ্যই আপনি দেখতে পাবেন। তো আপনাকে কি করতে হবে, দেখুন এখানে ফেসবুক যখন আপনি ওপেন করলেন, ধরুন ফেসবুক আপনি ওপেন করলেন, ওপেন করার পর তো আপনার যে প্রোফাইল, সেই প্রোফাইলের এখানে ক্লিক করে দেবেন, বা থ্রি লাইন যেটা আছে ক্লিক করে দেবেন, তারপর ভিডিওর ভেতরে ঢুকে যাবেন। ভিডিওর ভেতরে ক্লিক করার পর উপরে দেখুন ভিডিওর পাশে একটা মানুষের আইকন রয়েছে, হ্যাঁ, এখানে যে সার্চের আগে, তো এই জায়গাটা একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে যে ভিডিওগুলো আপনি সেভ করে রেখেছিলেন সেগুলো এখান থেকে আপনি খুব ইজিভাবে দেখতে পাবেন, এবং যে ভিডিওগুলো আপনি খুঁজে পাচ্ছিলেন না বা কিছুটা দেখেছিলেন, বাকি অংশ দেখতে চান, সেগুলো এই হিস্ট্রির ভেতরে রয়েছে। এখানে দেখুন যেগুলো ওয়াচ করেছিলেন, অর্থাৎ ওয়াচ হিস্ট্রি, সেগুলো এখানে দেখতে পাওয়া যাবে, এবং এখান থেকে ক্লিক করে আপনি পরবর্তী যে অংশটা এখনও দেখা হয়নি সেগুলো দেখতে পাবেন। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।